আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে আজকের বাংলাদেশে। করোনায় একদিনে 17 জনের মৃত্যু, শনাক্ত 9614। শারীরিক ও ভার্চুয়ালি দুইভাবেই চলবে নিম্ন আদালত। অতিরিক্ত আইজিপি হচ্ছেন বনজ মনিরুল সহ সাত কর্মকর্তা। নির্বাচন কমিশন আইন সংসদে উঠছে রোববার। অনশনে অসুস্থ সাবি প্রবীর, 16 শিক্ষার্থী হাসপাতালে। উপজেলা ভাইস চেয়ারম্যান কর্মকর্তার যোগ সাজসে নিয়োগের প্রশ্ন ফাঁস। কাগজে কলমেই নো মাস্ক নো সার্ভিস। করোনায় আক্রান্ত নায়িকা পূর্ণিমা। শিক্ষকদের আশ্বাসে নীলক্ষেত থেকে সরে গেলেন সাত কলেজের শিক্ষার্থীরা। সৈকতে পুলিশ তৎপর থাকলেও স্বাস্থ্যবিধি মানতে নারাজ পর্যটকরা। এখানে শেষ করছি এক মিনিটে আজকের বাংলাদেশ।